আচ্ছা এখানে দেখেন কলম যে সাইজটা, কলম সাইজ যা আছে থাকুক, কিন্তু আমার ইঞ্জিনিয়ার গুলো ছোট করতে হবে। এটা আমি ছোট করে দিলাম, এই লেখাগুলো আমার বক্সের সাথে যাতে সামঞ্জস্য হয় ওই রকম একটা সাইজ করে দিতে হবে, দেখতে যাতে সুন্দর লাগে। বক্স আমার যতটুকু আনো অতটুকু জুড়ে যদি আমি টেক্সট বানাই রাখি তাহলে কি ভালো দেখাবে, বুঝাতে পারছি কিনা? যে লেখাগুলো টেক্সট সাইজগুলো এমন একটা সাইজ করে দিতে হবে যাতে মোটামুটি দেখতে সুন্দর লাগে এবং দেখলে বোঝা যায়, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, ঠিক আছে? সবগুলো সেম সাইজ রাখতে হবে। কলমগুলো পড়ছে, ড্রয়িং এর সৌন্দর্য হচ্ছে নিজের কাছে, বুঝছেন? এখন ড্রয়িং কেটে প্রিন্ট দিলে বোঝা যাবে। এখন দেখেন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে, ড্রয়িং এর সৌন্দর্য হচ্ছে নিজের কাছে। যেমন কলাম আমার ছোট, এগুলো তো আমি স্কেলে বড় করতে পারবো না, এই কারণে এইটার সাথে সামঞ্জস্য করে আমার ড্রয়িং এর পেজটাকে ঠিক রাখতে হবে। কারণ ড্রয়িং যত ছোটই হোক ও তো আমার একটা বড় পেজই প্রিন্ট হবে, ঠিক না? তো সব ছোট হইলে যখন এটা প্রিন্ট হবে তখন তোমার পেজটাও ছোট, তখন এটা তো এমনিতেই হাইলাইট হয়ে যাবে। এখন এটা যদি আমি প্রিন্ট করি বা প্রিন্ট হয় যদি বা পিডিএফ করি, দেখেন এখন ধরেন এই থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এখন তো নর্মালি সে বড়ই দেখাবে, দেখেন অনেক বড় দেখাচ্ছে না, এই যে সে আমাকে বড়ই দেখাবে। কাজ ঠিক আছে বলতে এই যে এগুলো বোঝানো এরকম এরোসিনও দেওয়ার দরকার নেই, নর্মাল লিখে দিলে হবে, নর্মাল যে টেক্সট থাকে ওই নর্মাল টেক্সট দিয়ে লিখে দিলে হবে। 8-16 মিলি রড, এখন 8-16 মিলি লিখলে হবে না, সাথে এই জিনিসগুলো লিখে দিতে হবে। যেমন 12-16 অ্যাট দ্য রেট 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই এই 10 মিলি ডায়াটা কোনটা জানেন? এটা হচ্ছে এই স্ট্রিয়ারটা, এটা তো দিচ্ছেন মেইন রড 12-16, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12-16 আর এই ডায়া 10 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে আমার এই যে বাইন্ডারটা এটা এবং এটা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমার উল্লেখ করে দিতে হবে, অথবা এইভাবে উল্লেখ না করেন তবে একটা নোটস দিয়ে দিতে হবে যে টোটাল আমার এত বাইন্ডার ব্যবহার হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো এখানে মিসিং, এবং এখানে এটা মাঝখানে লিখে দেবেন, আর এই অ্যারোসিনও দেওয়া লাগবে এরকম, আমি যেভাবে নর্মাল যেভাবে দিচ্ছি এভাবে লিখে জাস্ট নিচে দুই লাইনে থাকবে, ঠিক আছে? আর জায়গা থাকলে এক লাইনে, তবে দুই লাইনে দিলেই সুন্দর হয় আর কি জায়গাটা, কারণ নর্মাল কলমের সাইজ তো আমার সাইজে বেশি বড় হয় না, এক্ষেত্রে এরকম করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে গ্রিড লাইনে কখনো ফ্র্যাকশন রাখবেন, গ্রিড লাইনে গ্রিড লাইন দরকার সরাই দিবেন। যেমন এখানে কত, এখানে 9.5, এখানে কত 3.5, তাহলে এই গ্রিডটা আমাকে 0.5, এমন কি রাউন্ড ফিগার হয়েছে 0.5 সরাই দিবেন। আমার এইখানে ফ্র্যাকশন হোক আমার তাতে কোনো সমস্যা নেই, এখানে আমার ফ্র্যাকশন হোক, বুঝাতে পারছি কিনা? আমার ছোট মাপগুলো ফ্র্যাকশন হোক কিন্তু বড় মাপে আমার ফ্র্যাকশন রাখা যাবে না, আমার এইখানে ফ্র্যাকশন হোক কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ফ্র্যাকশন রাখা যাবে না। এখানে 6.5, এখানে কত 8.5, তাহলে এটা আমার এইদিকে এইদিকে সরাই নেব 0.5, তাহলে এখন কি সুন্দর হয়েছে না, এখন দেখতে কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, এখানে 10, এখানে মাপ হচ্ছে রাউন্ড ফিগার, আর এখানে সেম একই কাজ করছেন, এটাকে এইদিকে মুভ করে দিতে হবে 0.5। ওকে, আর এইদিকে আমার মুখ করে এইটা মুখ করে দিয়ে কতটুকু 0.5, ঠিক আছে? এরপরে আমি এগুলো অ্যাডজাস্ট করে দেবো, আমার যেভাবে অ্যাডজাস্ট করা দরকার ওভাবে আমি অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জন্য মেন গ্রিডে আমার কখনো ফ্র্যাকশন রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, কলাম লেআউট 1, 2, 3, 4 মোটামুটি ঠিক আছে, মোটামুটি না পুরোপুরি ঠিক আছে, পুরো গ্রিড লেয়ারে আছে, এখন ডাইমেনশন লেয়ারে এটাও থাকবে, ডাইমেনশন এটা ডাইমেনশন নাই তো টেক্সট লেয়ারে আছে।
এটাও যেই লেয়ারে এটাও সেই একই লেয়ার হবে না এটা আলাদা আলাদা এইখানে একটা কাজ করবেন এই লেখাটা একটু বড় করে দিবেন সাইজটা হাইলাইট হয় আর কি বুঝছেন হাইলাইট হয় আর কি সি ওয়ান নাম্বারিংটা একটা হাইলাইট হয় ঠিক আছে এটা দেখলে সমস্যা নাই সবভাবেই দেওয়া যায় যদি আপনি বাউন্ডারি লাইনে যদি মাপ দিতে হয় কোনাখানি সেক্ষেত্রে বাউন্ডারি লাইনে দিতে পারে যদি কোনাখানি মাপ চায় ঠিক আছে তাহলে কলাম লেআউট কলাম শিডিউল ওকে এরপরে কলাম শিডিউলটা আপনি যখন ওকে হবে কলাম লেআউট কলাম শিডিউল ওকে এরপরে এই কলাম লেআউটটাকে আবার কপি করে সামনে নেবেন সামনে যে ড্রয়িংটা হবে তারপরে এইগুলো আমরা আইসোলেট করে ফলাই দেব এখন এইখানে আমার বাউন্ডারি লাইন কিন্তু লাগবে বুঝছেন কেন লাগবে আমরা যখন বেস বসাবো তখন এই কর্নারে কিন্তু জায়গা কম এই কর্নারে জায়গা কম এই কারণে বেসগুলো এমনভাবে বসাবো যাতে জায়গার বাইরে না হয়ে যায় বাইরে যাতে না ঢোকে ভিতরে যাতে না ঢোকে এদিকে ঠিক আছে আচ্ছা এখন এই ড্রয়িং করার পরে আপনাকে বলে দিবে কীরকম বলে দিবে যেমন মনে করেন একটা টেক্সটে টেক্সট নিয়ে আর ড্রয়িংয়ে বলে দিবে অথবা আপনি যখন প্রিন্ট করবেন এটা প্রিন্ট করে দিয়ে যখন দেখাবেন কলাম লেআউটটা যখন ফাইনাল হবে তখন আপনাকে এখানে বলে দেবে মনে করেন টুপি হ্যাঁ এরকম বলে দেবে এটা টুপি এইটা টুপি এইটা টুপি হ্যাঁ আবার এই এটা যখন যাবেন আবার এখানে লিখে দিল সিপি বুঝছেন বিষয়টা সিপি 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 এখানে এভাবে মনে করেন লিখে দিল এরকম লিখে দিল তার মানে এখন এটা দ্বারা আপনি কি বুঝছেন এটা দ্বারা বুঝছেন যে এই এই পজিশনে কয়টা কয়টা পাইল হবে বুঝতে পারছি কিনা এখানে আপনার বলে দিই তার মানে হচ্ছে এই কলমে দুইটা ফাইল হবে এই কলমে তিনটা ফাইল হবে এই কলমে দুইটা ফাইল হবে এখন ফাইলের ডায়া কত সেখানে আপনার লিখে দিবে যেমন মনে করেন এখানে একটা যদি নোটস দিয়ে দেয় এখানে আপনাকে লিখে দিল ডায়া মনে করেন 18 ইঞ্চ এরকম দিয়ে দিল ডায়া 18 ইঞ্চ ফাইলের ঠিক আছে তাহলে ডায়া 18 ইঞ্চে ডায়ার একটা সার্কেল বানাইতে হবে নাকি দেখি 18 ইঞ্চ হয়েছে কিনা ডায়ামিটার 18 হয়েছে এই হলো আমার পাইল এখন এই পাইলটা আমরা কোথায় বসাবো পাইলটা আগে রেডি করি পাইলটা হচ্ছে কলামের সেন্টার থেকে কত কলামের সেন্টার থেকে 2 ফিট 3 ইঞ্চি দেখেন এখান থেকে দূরত্ব কলামের সেন্টার থেকে 2 ফিট 3 ইঞ্চি পাইলের দূরত্ব হয় মিনিমাম বেশি হইতে পারে কম হইতে পারে সেটা ডিজাইনার বলে দেবে কিন্তু 2 ফিট 3 ইঞ্চি কম সাধারণত দেন মানে গ্রিড লেন্থ বলতে কলামের সেন্টার থেকে গ্রিড লেন্থ থেকে না কলামের সেন্টার থেকে পাইলটা গ্রিডের সাথে হিসাব হয় না পাইলের পাইলটা বসানো হয় কলামের সেন্টার থেকে হিসাব করে যেমন এটা কিন্তু এই যে কলামের বাইরে আছে পাইলের কলামের সেন্টারটা দেখছেন যে গ্রিডের বাইরে দেখছেন তারপর কিন্তু এই পিসে এই সেন্টারে বসে কিন্তু পুরো পাইলটাই দেখেন এই যে এই যে এটা কিন্তু পাইলের ইয়া এই যে প্লাস চিহ্নটা এটা কিন্তু কলামের এই কলামের ডাকটেন এটা সেন্টারে কিন্তু বসানো আছে দেখছেন তাহলে পাইল ক্যাপ এবং পাইল সাধারণত কলামের সেন্টারে বসে সেন্টারে বসে মানে দুই পাইল হইলে তো আপনার কলামের দুই পাশে বসবে আর যদি এক পাইল হয় তাহলে কলামের সেন্টারে বসবে কারণ এক পাইল সাধারণত খুব কম হয় খুব ক্রিটিক্যাল আর বুঝছেন এক পাইলগুলো হয় কম লেখেন কলামের সেন্টার থেকে পাইলগুলো 2 ফিট 3 ইঞ্চি দূরত্বে বসানো তাহলে দেখেন আমরা এখানে যে বসাইছি তাহলে এখান থেকে এবার দেখেন এই কলামের সেন্টার কিন্তু আছে এইদিকে দেখেন কলামের সেন্টারটা আছে কিন্তু এই যে লাল লাইনটা আছে এই যে লাল লাইন দেখছেন এই 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 দুই প্রান্তে আমার এইটা বসবে পাইলের সেন্টার বসবে কোথায় এখানে একটা এখানে একটা ওকে আচ্ছা এইভাবে পাইল আমরা বসাই না আমরা পাইল ক্যাপ সহ বসাই তাহলে পাইল ক্যাপে দেখেন আবার এই কলামের ফ্লাশ থেকে কতটুকু দূরত্বে আছে দেখেন এই আউট থেকে এটা 9 ইঞ্চি আবার দেখেন এই আউট থেকেও আছে আমার 9 ইঞ্চি তাহলে উভয় দিক থেকে আমার 9 ইঞ্চি বুঝতে পারছেন কিনা তাহলে এইটা যেহেতু আমার ফিক্সড হয়েছে এখন আমার একটা
একটা রেকট্যাঙ্গেলটা নি এখন এখান থেকে আমার কত 9 ইঞ্চি ও এন্টার 9 এন্টার এই তাহলে আমার কি কলাম এক পাইল লেআউট এবং পাইল ক্যাপ একবারে হয়ে গেছে না আনটিমের মানে কভার পাইল ক্যাপের ক্লিয়ার কভার এটা তো মাটির নিচে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি তাহলে দুই প্লেট সিস্টেম বুঝছেন এখন এইটা আমরা বাইরে মনে করেন কপি করে নেই কপি করে নিয়া এই যে সেন্টার পয়েন্টে এই যে এটা সেন্টার এই সেন্টার পয়েন্টে আমরা কত অনেক সময় পয়েন্ট দিই পয়েন্ট এরকম একটা পয়েন্ট ধরলাম এরকম একটা পয়েন্ট দিয়ে আর সেন্টার বুঝছেন তাতে আমার ধরতে সুবিধা হয় ঠিক আছে এরপরে আমরা এটাকে ব্লক করি মানে এটা সেন্টার পয়েন্ট আমি যাতে মার্ক করতে পারি সহজ এই এছাড়া তো কোনো উদ্দেশ্য নাই কারণ আমি যেরকম কপি করে বসাই দেখেন এই কলামগুলোর সেন্টার আমি বসাই এখন এই সেন্টারে বসানোর আগে যে কাজগুলো করতে হবে একটা করে লাইন টানতে হবে এই কলামের কলামের কোনা থেকে কোনা যাতে সেন্টার আমি বসাতে পারি না আমি সেন্টার পাবো না ওই জন্য প্রতিটা কলামের সেন্টার থেকে কোনা থেকে কোনা একটা লাইন টানবো যাতে সেন্টার আমি বসাতে পারি এই সেন্টারটা কিন্তু এখানে এখানে কিন্তু সেন্টার না ঠিক আছে এখন এই লাইনগুলো সাধারণত কিতে কিভাবে করা হয় এই লাইনগুলো করা ডেপ পয়েন্ট বুঝেন দেখবেন ডেপ পয়েন্ট একটা লেয়ার আছে অটোকেডের মধ্যে এই লেয়ারটা প্রিন্টে আসবে এই লেয়ারটা আপনি ড্রয়িং এর ভিতরে দেখবেন যেমন এইখানে আপনি এই একটা লাইন টানলেন দেখেন এই একটা লাইন টানলেন এই লাইনগুলো তো আমার ডিলিট করতে কি আবার সময়ের প্রয়োজন হয় না নাকি দেখেন এটা আমি ডেপ পয়েন্ট সিলেক্ট করে দিই এখন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন 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 লাইন আছে না এই দেখেন এই লাইনটা আমি সিলেক্ট করলাম এখন আমি যদি প্রিভিউতে দেখি দেখেন এখানে কিন্তু লাইন যদি দেখেন না দেখেন মূলত সে এই ড্রয়িং এ দেখাবে কিন্তু প্রিন্টে ফেয়ার আসবে না কারণ এই লাইনগুলো তো প্রিন্টার প্রয়োজন না খারাপ দেখাবে এই লাইনগুলো টানার উদ্দেশ্য হয়েছে যাতে আমি মাস পয়েন্ট সিলেক্ট করতে পারি এই কারণে অনেক সময় লাইন ফালাই দেওয়ার প্রয়োজন হয় না যদি আমি ডেপ পয়েন্ট নিয়ে করি তাহলে লাইনগুলো থাকলেও আমার কোনো অসুবিধা নেই বুঝতে পারছি কিনা আচ্ছা এইভাবে সেন্টার পয়েন্ট সিলেক্ট করার পরে তারপর আমরা কলামটা এই ইয়াটাকে পাইল ক্যাপটাকে আমরা পাইল সহ এই যে সেন্টারে দেখেন এই যে সেন্টারে করলে সেন্টার বসাই দিলাম ওকে তারপর এটা যে সেন্টার বসছে এই সেন্টার বসাই দিলাম আর এটা সেন্টার বসে সেন্টার বসাই দিলাম এইটা আবার দেখেন এই যে সেন্টার বসছে সেন্টার বসাই দিলাম এইভাবে যেখানে যেখানে টু পাইল থাকবে প্রতিটা জায়গায় আমরা এটা কপি করে বসাবো এখন এই ক্ষেত্রে একটা কথা আছে যেমন এই ক্ষেত্রে যদি আপনি অ্যালাইনমেন্ট এভাবে দেন অ্যালাইনমেন্ট এভাবে দিতে পারেন আপনার দুই পাইল যেহেতু বসে আপনি যে কোনো দিকে খুশি আপনি দিতে পারবেন এইভাবে যদি অ্যালাইনমেন্ট দেন তাহলে কি বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে অন্য কোনো জায়গায় কত তার মানে এটা এইভাবে দেওয়া যাবে না বুঝাইতে পারছি কিনা এই কারণে আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে বাউন্ডারি লাইন কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে তাহলে এই গেল আমার টু পাইলের সিস্টেম এখন থ্রি পাইল কীরকম সিস্টেম এই দেখেন এই পাইলটা দিয়ে এই পাইলটা কেমন টু পাইল না তাহলে এটাকে আমি এক্সপ্লোর করি ভেঙে ফেলি এটাকে ভেঙে ফেলছি তাহলে আমার এইখান থেকে এইখানে এইটা থেকে এটার দূরত্ব কত পাইল থেকে পাইল দূরত্ব কত দেখছি আমরা 4 ফিট ছয় না এখানে 4 ফিট ছয় এইটা হবে 4 পাইল বুঝছেন এইটা থেকে এটা দূরত্ব যতটুকু হবে সেম এইটা থেকে এটা দূরত্ব অতটুকুই হবে ওকে এই গেল 4 পাইল এখন 3 পাইলটা আমি কিভাবে করব 3 পাইলটা তো আমার বানাইতে হবে নাকি 3 পাইলটা আমার বানাইতে হবে না 3 পাইলটা আমি তাহলে কিভাবে বানাবো দেখেন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আমার কত 4 ফিট 6 আবার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আমার 4 ফিট 6 আবার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আমার কত 4 ফিট 6 তাহলে তিনটা আমি সমানভাবে কিভাবে বসাবো বুঝতে পারবেন লাইন টানলো হবে না মানে নরমালি এই পাইলটাকে নরমালি এই পাইলটা আলাদা এই পাইলটাকে এখন আমি তিনটা জায়গা কিভাবে সেট করবেন মিডল দিয়ে দিলে তো আপনার এই যে তিন দিকে মাপ সমান থাকে এটা একটা সহজ উপায় হচ্ছে আপনি একটা পলিগন নিতে পারেন
পলিগন নিয়ে যে ত্রিভুজ আঁকে না, পলিগনের মাধ্যমে ত্রিভুজ আঁকবেন, ঠিক আছে? এবার হচ্ছে দুই ফিট তিন, দূরত্ব ছিল কত? 4 ফিট 6 ছিল না? দ্বিগুণ নাকি? স্কেল করি, 4 ফিট 6 হয়েছে। এখন এই সার্কেলটাকে আমরা কপি করব, এখান থেকে কপি করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন কি সহজ হয়ে গেল না আমার জন্য নাকি? তাহলে এখন তিনটা কর্নার মাপ দিলেই কিন্তু আমার সেম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এখন এখান থেকে আমরা একটা লাইন টানি, দেখেন কনস্ট্রাকশন লাইন টানলাম, এখানে টানলাম, এখানে টানলাম, এই দুইটার তো বুঝছেন, দুইটা, এই যে দুইটা, এটা তো বুঝছেন। তাহলে এই সেম একই জিনিস করছি তো আমি, এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম, হ্যাঁ, এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম। তাহলে আমি কী করছি এখন, আমার কি 9 ইঞ্চি অফসেটে গেছি না আমরা এই এখান থেকে? তাহলে 9 ইঞ্চি অফসেট যায়, ও এন্টার, নয় এন্টার, এদিকে একটা আসলাম 9 ইঞ্চি অফসেট, এদিকে আসলাম, এদিকে আসলাম, এবারে এই সামনে গেলাম, এদেরও তো বুঝছি, বুঝছি না? এরপরে এইখান থেকে এদিকে নয়, এদিকে নয়, এদিকে নয়, এদিকে নয়, আবার এই দিক থেকে এদিকে নয়, এখন এই দিক থেকে এদিকে নয়, এদিকে নয় নেওয়া লাগবে না নাকি? তাহলে এইখানে দুটো লাইন নিলাম, ও এন্টার, 9 এন্টার, তাহলে এইদিকে নয় এই কলম থেকে, আবার এই কলম থেকে এদিকে নয়, এতটুকু তো বুঝছি। তাহলে মাঝখানের গুলো, এগুলোর যেগুলোর সাথে ঘেঁষা ঘেঁষা লাগিয়ে আছে, ওগুলো তো আমাদের প্রয়োজনে আছে, এই লাইনটা প্রয়োজন আছে, এই লাইনটা প্রয়োজন নাই, এই লাইনটা প্রয়োজন নাই, এতটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, এখন এখান থেকে আর একটা নিতে হবে, এই যে এখান থেকে আবার 9 ইঞ্চি যাবে না সামনে, গেলাম না, এখন ফলাই দিলাম। এখন আমি যদি পলি লাইনটা নিই, দেখেন এই পয়েন্টে ধরি, এই পয়েন্টে ধরলাম, তারপর এখান থেকে এদিকে আসলাম, এদিকে আসলাম, এই আসলাম, এই আসলাম, এই আসলাম, দেখেন এখন কি মিলছে আমার? হ্যাঁ, এখন পারবেন মানে কনসেপ্টটা ক্লিয়ার করেন, এইদিকে নয়, এইদিকে নয়, এইদিকে নয়, আবার এই যে ডিস্টেন্সটা এটাও কিন্তু এখান থেকে নয়, আবার এই যে ডিস্টেন্সটা সেটাও কিন্তু এখান থেকে নয়, এখন পারবেন না তৈরি করতে? আচ্ছা, তাহলে এইটা বসানোর পরে এটা সেন্টার পয়েন্টটা মার্ক করবেন, সেন্টার পয়েন্টটা কোথায়? তিনটার মাঝখানে তো সেন্টার পয়েন্ট, ঠিক না? তা সেন্টার পয়েন্টটা মার্ক করে যেভাবে যেভাবে পয়েন্ট দিচ্ছে একটা পয়েন্ট বসে, তারপর যেখানে যেখানে তিন পেল বসবে ওইখানে ওখানে বসাবেন। এখন বসানোর পরে দেখেন আপনি এটা এইখানে বসাইছেন, এটা মনে করেন এইখানে প্রথমে বসাইছিলেন, এইভাবে ঘুরাইয়া, এইভাবে ঘুরাইয়া বসাইছেন, এরকম বসাইতে পারেন না, এরকম বসাইছেন। এখন বসানোর পরে দেখেন আবার এইটা ছিল কীভাবে, এইটা ছিল মনে করেন আবার এইভাবে, এইভাবে। এখন দেখা যায় এই কলম, এই কলম কিন্তু লাগে নাই, কিন্তু অনেক সময় হবে কি, একটা আটর উপর পড়বে, যখন একটা আটর উপর পড়বে তখন এই পাইল ক্যাপের সহ, পাইল সহ অ্যালাইনমেন্ট ঘুরে দিতে হবে যাতে একটা আটর উপর ওভারল্যাপ না করে, বুঝতে পারছি? মনে করেন দেখা যায় এই মাথারা এইটার উপর পড়ছে, তখন এটা অ্যালাইনমেন্ট ঘুরে দিতে হবে, অথবা এইটা এইদিকে ঘুরে দিতে হবে, কারণ এটা কিন্তু সামনে বেশি আছে, পিছনে কিন্তু কম আছে, বুঝতে পারছি কিনা? তখন এইটা আপনি চাইলে পুরোটা এরকম ঘুরে ঘুরে দিতে পারবেন। তাহলে কি এখন গ্যাপটা বাইরে গেল না? তাহলে যেভাবে আমার বসাইতে সুবিধা হয় আমরা ওইভাবে এই যে কলামগুলো, মানে কলামের চতুর্দিকে আমরা পাইল বসাবো, মূলত তিন পাইলটাই বসানো একটু ঝামেলা, সেটাই আমরা এই মধ্যে দেখাই দিলাম। এছাড়া 4 পাইল 6 পাইল ওগুলো কোনো বিষয় না, সেম, ঠিক আছে? তাহলে এইটা, এই লেআউটটা নেক্সটে করবেন। আর একটা বিষয় কি, এই লেআউটটা করার পরে দেখেন গ্রিড থেকে গ্রিডের আমি ডাইমেনশন দিয়ে দিচ্ছি, দেখছেন গ্রিড থেকে গ্রিড, এই গ্রিড থেকে এইদিকে এইটা পাইলের সেন্টার কতটুকু, 2 ফিট 3 ইঞ্চি, আবার এই গ্রিড থেকে এইটা পাইলের সেন্টার 2 ফিট 3 ইঞ্চি। এখন দেখেন এই গ্রিড থেকে পাইলের সেন্টার কিন্তু সরছে, সরছে না? তাহলে এই গ্রিড থেকে পাইলের সেন্টার কতটুকু দূরত্ব আছে, 1 ইঞ্চি, এটা দিয়ে দিতে হবে না। আর যেটা সেন্টারে পড়বে, যেটা মনে করেন সেন্টারে পড়ে যাবে, ওইটাকে আমার আর কিছুই করতে হবে, যেমন এইটা কি আমার সেন্টারে পড়ছে,
তাহলে আমি এইখান থেকে এইটার মাপ দিছি এইখান থেকে এইটার মাপ দিছি কিন্তু এইটা থেকে আর এইদিকে মাপ দেওয়ার কোনো প্রয়োজন না হইছে মানে এটা তো সেন্টারের উপরেই পড়ছে এই 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 গ্রিড থেকে তো এই গ্রিডটা সেন্টারের উপর এই কারণে এই গ্রিড থেকে মাপ দেওয়া লাগে না কিন্তু এই গ্রিড থেকে তো এই গ্রিডের মাপ দিতে হবে এটা কত দূর আছে পাইলটা ঠিক না 1 ফিট 11 ইঞ্চি এখানে আবার 1 ইঞ্চি বেশি আছে 7 ইঞ্চি হ্যাঁ মানে এখানে 6 ইঞ্চি আর কত এখানে 6 ইঞ্চি হইতো তাহলে এখানে 2 ফিট হইতো এখন এই ক্ষেত্রে বেশি কম হইতে পারে এখন এটা আপনার সেন্টার যেখানে পড়লো ওইখানে এইখানে আপনি কোনো কমাইতে পারতে পারবেন যেমন এইখানে আমরা গ্রিডের কি ফ্র্যাকশন ঠিক করছিলাম কিন্তু এই কলামের ক্ষেত্রে পাইলের ক্ষেত্রে পাইল ক্যাপের ক্ষেত্রে ভিতরের ডাইমেনশনগুলোতে কখনো ফ্র্যাকশন কিছু চেঞ্জ করা যাবে না কলামের সেন্টারে সবসময় পাইলগুলো বসাতে হবে সেন্টারে এদিক সেদিক করা যাবে না অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে করে যেমন এক ইঞ্চির মতো করে এক ইঞ্চি কিরক কি জন্য করে যদি মনে করেন বাউন্ডারি লাইন মধ্যে এক ইঞ্চি বাদ করে ভিতরে বাইরে চলে যাবে এক্সট্রা তাহলে এই ক্ষেত্রে আপনাকে এক ইঞ্চি দেখা যায় একটু মুভ করে দেওয়া যায় কোনো প্রবলেম হয় না কিন্তু যদি একটা পাইল হয় যদি একটা পাইলি হয় তাহলে সেটা পাইলের সেন্টারে মানে কলামের সেন্টারে বসাতে হবে এবং কলামের সেন্টার থেকে যদি একটা পাইল যদি সরে তাহলে যদি নিয়ে খবর আসে এই জন্য একটা করে সবাই একটা পাইলে জীবন করতে পারে এক পাইল তাহলে এক পাইলটা কলামের সেন্টার যদি একুরেট না বসাইতে পারে লেআউটে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে তাহলে এই গেল আমার পাইল লেআউট সেম একই লেআউট কপি হয়ে আমার চলে আসবে পাইল ক্যাপে তাহলে পাইল ক্যাপে আবার আমার ডাইমেনশন কোথায় দিলাম প্রথমে দিছিলাম কিন্তু এটার সেন্টারে পাইলের সেন্টারে এখন যেহেতু এটা আমরা আসছি পাইল ক্যাপে তার মানে এই যে আউটে যেটা সেইটার মাপ আমার দরকার এই লেআউটে তাহলে এই মাপটা শুধু আমরা গ্রিড থেকে আউটে নিয়ে গেছি আর কিছুই করে মানে আউটে হ্যাঁ আউটে মাপ যেমন এই এই জিনিসটাই আমার কপি আর একটা হয়েছে হয়ে কি হয়েছে এই মাপটা আমার আউটে চলে গেছে মানে ক্যাপের ডিটেলস ওখানে যেহেতু ক্যাপের ডিটেলস তাহলে এই আউটটাই তোমার পাইল ক্যাপ ঠিক না আর এইখানে যেহেতু এইটা আমার দরকার নেই তাহলে এইখানে আসবে কোনটা এই পর্যন্ত নাকি এখানে আসবে এইটা থেকে আউট পর্যন্ত আবার এখানে এই কোণা থেকে এই দিক থেকে এই পর্যন্ত আসবে হ্যাঁ শুধু এটা তো এটা তো মনে করেন পাইল লেআউট শেষ হইলো এখন এইখানে কি পাইল ক্যাপ লেআউট কারণ পাইল ক্যাপই কি আপনি পাইলের ডিটেলস দেখাবেন তাহলে এখানে তো এই দুই সেন্টারের মাপ প্রয়োজন কারণ এখানে তো এই চ্যাপ্টারটা আগে শেষ করে আসছে এখন দেবো এই পাইল ক্যাপ শুধু এখানে আমি ডাইমেনশন দিছি সেন্টার থেকে পাইলে কিন্তু ওইখানে যেয়ে ওই পেজে যেয়ে দিছি আমি পাইলে পাইল ক্যাপ আর কিছু এইটা টোটাল সেন্টার ফাইনাল করার পর তারপরে আমি কিন্তু লেআউটে বসাই না 2 ফিট 3 বলতে এইটা গ্রিডের সেন্টার ছিল বিতে 2 ফিট 2 ফিট 3 তো আপনার কোন জায়গা থেকে কলামের সেন্টার থেকে এইটা হবে 2 ফিট 3 কলামের সেন্টার থেকে এখন এটা তো আমি কলামের সেন্টার থেকে মাপ দেন এই মাপটা কি কলামের সেন্টার থেকে সেটা তো দিছি আমি গ্রিড থেকে যদি আমি কলামের সেন্টারে বসাই তাহলে সে 2 ফিট 3 2 ফিট 3 তো আছে কিন্তু সব জায়গায় কি 2 ফিট 3 2 ফিট 3 হয়েছে হয় নাই দেখেন এই এটা 2 ফিট এটা গ্রিডটা আমার সরে গেছে এই কারণে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু পাইলের এই ডাইমেনশনটা তোমার গ্রিড থেকে পাইলের সেন্টারে হবে আবার এই ডাইমেনশনটা যখন পাইল ক্যাপে যাবে তখন এইখান থেকে আউটে হবে কিন্তু বসানোর সময় আমার বসাইতে হবে কলামের সেন্টারে বুঝছে কিনা তাহলে এই পাইল লেআউট যখন হয়ে যাবে এরপরে আসবে পাইলের লং সেকশন লং সেকশন মানে এই যে গোল জিনিসটা বুঝার কোনো ওয়ে আছে মনে করেন এটা প্র্যাকটিক্যালি এখন একটা ইঞ্জিনের লেআউট দেবে এখন এটা গ্রিড থেকে যে শর্ট সেটা আপনার বুঝাইতে হবে না আপনার ডাইমেনশন সবসময় মনে রাখবেন গ্রিড থেকে আমার পাইলের সেন্টারে আমি ডাইমেনশন দেব এখন এইটা যদি গ্রিডের উপরেই যদি পড়তো এই জিনিসটা এটা যদি গ্রিডের উপরেই পড়তো তাহলে কি আমার ডাইমেনশনের কোনো প্রয়োজন আছে এটা তো আমার গ্রিডের উপরেই পড়ছে ডাইমেনশনের প্রয়োজন আছে কোথায় এই জায়গা থেকে এইদিকে এই জায়গা থেকে এইদিকে এখন গ্রিডের উপর আমার প্রয়োজন নেই এখন এইটা যদি আমার এইভাবে সেট আপ হয় কলামটা যদি আমার দূরে থাকতো একটু এইভাবে যদি হইতো তাহলে অবশ্যই তোমাকে এই ডাইমেনশনটা দিয়ে দিতে হবে এখান থেকে মানে ড্রয়িংগুলো দেখবেন অ্যানালাইসিস করবেন কোথায় কী করছে ড্রয়িংগুলো যত ঘাটবেন অত জানবেন এখন মনে করেন আপনার প্রশ্ন ঠিক আছে প্রথমে তো আসলে এত কিছু বলা যায় না বুঝবেন আস্তে আস্তে প্রথম অবস্থাতে প্রশ্ন জাগবে এটাই স্বাভাবিক আর প্রশ্ন না জাগলে কিন্তু শেখা হয় না আপনি যদি আমি যা বুঝাই তাই যদি হয় হয় করে দেন বাসায় গেলে দেখবেন যে আপনি কিছুই পারতেছেন হ্যাঁ এখন প্রশ্ন করবেন নয় যে পাইলের আউট থেকে গ্যাপ এই পাইলের আউট থেকে এইটা রস পাইল ক্যাপ গ্যাপ এই জায়গাটা তো ঢালাই হ্যাঁ পাইল ক্যাপটা ঢালাই এই পাইলটা তো সম্পূর্ণ আলাদা মূলত প্রথমে যে আমার ঢালাই হবে সেটা কিন্তু এই আউটটা ছাড়াই ঢালাই হবে এই এই গোলটাই আলাদা একটা ঢালাই হবে এই গোলটা আলাদা ঢালাই হবে মূলত এই ক্যাপটা আমরা দেখাই দেই ড্রয়িং এর সৌন্দর্যের জন্য মূলত এই ক্যাপটা আসবে কিন্তু আমার পরের লেআউট
পাইলের পরে যেমন এই যে পাইল করছি পাইলের সেকশন করছি তারপরে আসছে পাইল ক্যাপ তাহলে পাইল ক্যাপ কোনটা এই আউটের যে সাইড কোনটা এইটি হচ্ছে পাইল ক্যাপ মূলত আমরা প্রথম লেআউটে যেটা বুঝাইছি সেটা হচ্ছে গোলটা পাইলটা তাহলে এখানে আমি আউটটা না দিলেও আমার হইতো ঠিক না তাহলে এটা আমার পাইল লেআউট না আমি আউটটা কেন দিলে এখন এই পাইল ক্যাপটা দেওয়ার আসলে ড্রয়িং এর সৌন্দর্যের জন্য এখন এইটা যদি আপনি মনে করেন এরকম দেন হ্যাঁ এরকম দিয়ে এখন বুঝতে পারছেন তাহলে এই একই লেআউটটা শুধু ডাইমেনশন প্রথম হচ্ছে গ্রিড থেকে পাইলের সেন্টার আর এইখানে আসছে ডাইমেনশনটা গ্রিড থেকে পাইলের পাইল ক্যাপের আউট পাইল মানে পাইল ক্যাপ কতটুকু দূরত্ব আছে সেটা গ্রিড থেকে গ্রিড যেমন এখানে পাশাপাশি দুইটা গ্রিড আছে আমি কিন্তু এই গ্রিড থেকেও মাপ দিতে পারতাম তাও আমার হয়তো আমার কোনো অসুবিধা ছিল আমার তো বুঝানো আমি তো জাস্ট বুঝাই দিতে পারলে হইলো যে এইখান থেকে এইখানে এতটুকু তাহলে এইখান থেকে অথবা একটা মাপ দিলেও কিন্তু আমি এই জিনিসটা পাবো পাবো না যেমন মনে করেন সাপোজ এখানে দুইটা মাপ না দিয়া আমি যদি একটা মাপ দিই শুধু এই মাপটা দিই তাহলে কি আমি এইটা সাইজ বের করা যাবে না তাহলে এখানে তো লেখাই আছে পিসি ওয়ান পিসি ওয়ানে কি আমার সাইজ দেওয়া আছে তাহলে সাইজ যদি দেওয়া থাকে দেখেন তাহলে এই সাইডের মাপ যদি আমি জানি তাহলে এই সাইডের মাপটি বের করা সহজ না তাহলে আমরা ডিটেলস দিয়ে দিই কেন ওটা হিসাব না করতে হয় কিন্তু এটা যদি আমি না দিই তাহলে ইঞ্জিনিয়ারের টোটাল সাইজ বের করে আবার এটা মাইনাস করতে হবে ঠিক না এই কারণে আমরা সব কিছু দিয়ে দিই যেমন এখন যে যেখানে আসি এখানে এরা কী করে যেখানে সেন্টারে পড়ে যেমন এখানে আছে কত দেখেন এই যে তিন ফিট নয় তিন ফিট নয় যেহেতু এটা সেন্টারে পড়ছে তাহলে এই ডাইমেনশনটাই দেয় না ডাইমেনশন না দেওয়ার মানে ডাইমেনশন না দেওয়ার মানে হচ্ছে এটা সেন্টারে আছে আবার যখন এইটা ডাইমেনশন দিয়ে দিছে তার মানে কি এটা সেন্টারে নাই অথবা আমি একটা যদি দেই এই যে এক ফিট পাঁচ ইঞ্চি তাহলে এখন এইটার সাইজ আমি পিসি ওয়ানে যখন যাব পিসি ওয়ানে যখন আমি সাইজটা দেখবো দেখেন সাত ফিট ছয় বাই তিন ফিট হ্যাঁ তখন আমি দেখবো যে সাত ফিট ছয় যেহেতু এনে তিন ফিট তিন ফিট মানে কি এক ফিট ছয় এক ফিট ছয় তাহলে এখানে এক ফিট পাঁচ আছে তার মানে আর একটা এক ফিট সাত নাকি তাহলে এটা হিসেব করে বের করতে হবে এই জন্য ঝামেলা ভিজে আমরা সব ডাইমেনশনগুলো দিয়ে দিই বোঝা সুবিধা তো কিন্তু আপনি যদি ডাইমেনশন সেন্টারে বসার পর যদি না হতেন তাও কিন্তু চলবে সেন্টার ডাইমেনশন না দেওয়া মানে সেন্টারে আছে আবার অনেক সময় এরকম হইতে পারে যে ভুলের ডাইমেনশন মিসিং হয়েছে যেমন সবগুলো ডাইমেনশন আছে একটাই নাই তখন আপনি বুঝতে পারবেন যে এটা কোনো মিসিং হয়েছে ভুল হয়েছে তার মানে এটা আবার সেন্টার মনে করে ফেলা যাবে এই জন্য আচ্ছা তাহলে এই গেল আমার পাইল লেআউট প্ল্যান বুঝছি পাইল ক্যাপ করতে পারবো পাইল ক্যাপ লেআউট প্ল্যান মানে যতটুকু বুঝেছি অতটুকু তো বুঝছেন কিনা আচ্ছা এইটুকু বুঝতে পারলে আপনি করতে পারবেন আশা করি এরপরে হচ্ছে আমার যদি আমার পাইলের ডায়া তো আগেই আমি বানাইছি পাইলের ডায়া তো আমি জানি 18 ইঞ্চি হোক 20 ইঞ্চি হোক আমাদের বলে দিচ্ছে তাহলে পাইল ডায়া জানি এখন পাইলের ডেপথ আমি জানি না ডেপথ বলতে পাইলের গভীরতা আমার কতটুকু যাবে নিচে তাহলে ওইটা তো আমি জানি না তাহলে আমাকে একটু বলে দেয় যেমন সেন্টার প্রথমে আছে রোড লেভেল থেকে 2 ফিট 6 আমার ডাউনে হবে তাহলে 2 ফিট 6 কিন্তু ফাঁকা 2 ফিট নিচ থেকে পাইলটা শুরু হবে রোড লেভেলের 2 ফিট নিচ থেকে মাটি লেভেল না মনে করেন এই যে রাস্তাটা মেন রাস্তা লেভেল ওই দিয়ে রোড লেভেল কারণ রাস্তা যেভাবে যে লেভেল থাকে বাড়ি কিন্তু সাধারণত ওই লেভেলে থাকে না বাড়ি কিন্তু অনেক সময় ডাউনে থাকে না মিটার ডাউনে থাকে না রাস্তার তারা কী করে ওই যে এক সাইডে পুকুর কাটে আর এক সাইডে মাটি ফেলে ভিটা উঁচা করে তাহলে উঁচা করে কেন রোড লেভেল থেকে যদি বাড়ি আপে থাকে তাহলে সুবিধা কারণ রাস্তায় যদি পানি জমা রাস্তায় যদি পানি জমায় তাহলে যদি বিল্ডিংটা যদি রোড লেভেল থেকে ডাউন হয় তাহলে পানিতে ঘরের মধ্যে ঢুকবে এই কারণে মানুষ রোড লেভেল থেকে দেখুন শহরের যত বাড়ি দেখবেন সব কিন্তু রোড লেভেল থেকে আপ সব জায়গায় ঠিক আছে এই কারণে রোড লেভেলটা হিসাব করা হয় রোড লেভেলকে ধরা হয় জিরো আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন ওটা জিরো লেভেল তার মানে ওইটার নিচে যাওয়া মানে কি মাইনাস হলে রোডে পানি জমলো সেটা আমার ঘরে ঢুকতে পারে যদি জিরো লেভেল থেকে যদি রোড আমার বাসাটা 6 ইঞ্চি আপ হয় তাইলে কোনো সমস্যা নেই কিন্তু নর্মালি রোড লেভেল থেকে বাসা বাড়ি 1 ফিট 6 বা 2 ফিট হাইটে করে উচ্চতায় করে তাহলে এই লেভেলটা আমাদের না হইলো চলে মনে করেন এই লেভেলটা আমরা দিলাম না রোড লেভেলটা আমরা দিলামই না কোনো সমস্যা আছে রোড লেভেল সাধারণত ভেরিয়েবল থাকে এটা আপনি একুরেট মাপ দিতে পারবেন না ওইটা ভেরিয়েবল থাকে ওইটা 5 ফিট হইতে পারে ঠিক আছে তাহলে ওইটা আমরা বাদ দিলাম এখন দেখেন পাইলের ডেপথ আমাকে বলে দিছে কত টোটাল আমাকে বলে দিল মনে করেন 39 ফিট 6 ইঞ্চি টোটাল ডেপ বলে দিছে
এখন 39 ফিট 6 কত হইছে দেখেন, এই যে উপর থেকে 1 ফিট 6 যদি তো লং বলে আর একটা রডের লেন্থ কতটুকু হয় জানেন, 39 ফিট 6 ইঞ্চি হবে। এইটাকে বুঝলে ওইটা এমনিই বুঝবেন, ওটা আহামরি কিছু না, জাস্ট ল্যাপিং করা। দেখেন এখানে 2 ফিট 6, 2 ফিট 6 থেকেই পাইলটা শুরু হয়েছে বুঝছেন, এবং এখানে ক্লিয়ার কভার রাখছে কি দেখেন, এই যে পাইলের টপ ক্লিয়ার কভার 3 ইঞ্চি মাটি নিচ্ছে না, এখানে 3 ইঞ্চি রাখছে, 3 ইঞ্চি থেকেই কিন্তু আমার রডটা বসছে ঠিক না, 3 ইঞ্চি থেকেই রডটা বসছে, রডটা একেবারে নিচ পর্যন্ত আসছে, নিচেও আবার কি 3 ইঞ্চি একটা ঢালাই থাকে বা 3 ইঞ্চি একটা গ্যাপ থাকে ক্লিয়ার কভার, আবার সাইডেও থাকে কত 3 ইঞ্চি, এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা এতটুকু যদি ক্লিয়ার হয় দেখেন এইখানে কিন্তু এই যে এটা কি বাইন্ডার স্পাইরাল, মানে রডটা কাছে এসে দিচ্ছে, যেমন আমাদের কলামে যেভাবে দেয় ওইরকম দিচ্ছে, তাহলে দেখেন এই 2 ফিট 6 কিন্তু আমার কি কোনো প্যাচ নাই, কিন্তু দেখছেন কোনো প্যাচ আছে, প্যাচ নাই। এই 2 ফিট 6 এরকম রাখা হয় কেন, এই 2 ফিট 6 এরকম রাখা হয় এইটার উপরেই কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু পাইল ক্যাপ হবে, পাইল ক্যাপটা কিন্তু এই জায়গাটার মধ্যেই হয় এরকম, পাইল ক্যাপটা 2 ফিট 6 মানে যে ফিক্স থাকবে, 2 ফিট 6 বেশি কম হইতে পারে, ফিক্স থাকবে না, এটা বেশি কম হইতে পারে, এইটা রাখছে এখানে 2 ফিট 6 পর্যন্ত সিস্টেম রাখছে, তাহলে এই পাইলে এইটা কি আমার পাইল ক্যাপ, তাহলে পাইল ক্যাপের মধ্যে এই রডটা ঢুকে একটা কানেকশন হবে না, নাহলে তো আর বিল্ডিং তো আলাদা হয়ে যাবে, পাইল বসাইলাম পাইলের উপর তো আমি বিল্ডিং করতে পারবো না, রডের যদি কানেকশন না থাকে তাহলে বিল্ডিং করে যাবো না, তাহলে বেজের কোনো দাম আছে, তাহলে এই পাইলটা যে আমি দিছি এই রডটাকে ভাঁজ করে দেওয়া হয়, তখন উপরে উঠিয়ে এই রডটাকে এরকম ভাঁজ করে দেওয়া হয়, এরকম এরকম ভাঁজ করে দেওয়া হয় বুঝে দেওয়া, এরকম ভাঁজ করে দিলে না এখানে তো আসবে না, এখানে তো আমি এটা তো আমি আপনাকে বুঝাচ্ছি যে পাইল ক্যাপটা যখন হবে সেটা আমরা দেখবো, কিন্তু পাইল ক্যাপে যে এই যে দেখেন দেখছেন ঘটনাটা বুঝছেন, নিচের পাইলটা এখানে কিন্তু পাইলের ডিটেলস নাই, পাইলের ডিটেলস তো আমি আগেই দেখাই ফেলছি, এখানে শুধু পাইলটা শো যে এখানে পাইল আছে দেখানো হয়েছে, যার এখানে মূলত সেকশন রয়েছে এখন এই পাইল ক্যাপে, পাইলের ডিটেলসটা বোঝানো হয়েছে এখানে রড আইসে এই যে দুই দিকে দেখেন বাঁকাই গেছে মাঝখান যেটা রডে, অথবা অনেকে কি করে এইভাবে দুই দিকে বাঁকাইয়া না দিয়ে দেখেন এইভাবে না দিয়া এরকম উঠায়, এরকম উঠাইয়া এটা এরকম দিয়ে দেয়, অনেকে এরকমও দেয় মানে সোজা লাইন দেয়, সোজা লাইন তো বাঁকা হয়েছে এরকম সোজা লাইন দেয় তাহলে মূলত এই জায়গাটাকে এই বাইন্ডারটা এই স্পাইরালটা দেওয়া হয় না কেন, কারণ এই জায়গাটা তো আমার কানেকশনের মধ্যে চলে যাবে, এবং ঢালাইয়ের পরে ঢালাই হবে কিন্তু এই পর্যন্তই, ঢালাইয়ের পরে দেখুন পাইলের মাথা ভাঙ্গে ফেলে নিজের মতো করে লিখতে পারবেন না, যেটার যে সিস্টেম ওটা ওই অনুযায়ী লিখতে হবে না, এই যে কাট অফ লেন্থ, কাট অফ লেন্থ মানে ওই যে যেখান থেকে ভাঙ্গে ফেলবো তার নিচ থেকে এটার উপর থেকে ওই কাট অফ লেন্থের উপর পর্যন্ত ভাঙবে, এর নিচে তো আর ভাঙবে না, তাহলে কাট অফ লেন্থের নিচে কত আছে দেখেন, এই 2 ফিট 6 সহ আমার 2 ফিট 6 বাদে আছে কত 37 ফিট 6, তাহলে 2 ফিট সহ আসে কত আমার 39 ফিট 6, তার মানে পুরো একটা রডের লেন্থ 39 ফিট 6, তার মানে এইখানে যেহেতু শেষ হয়েছে তার মানে আমার এক্সট্রা রড ল্যাপিং লাগতেছে না ঠিক আছে। আচ্ছা এরপরে স্পাইরালটা তো করতে পারবেন, পারবেন না স্পাইরাল দিতে পারবেন, এই সেকশনটা তো করতে পারবেন নাকি, সেকশনটা আমি কি করছি সাপোজ এখানে এই একটা লাইন নিছি বুঝলেন, এই লাইন নিয়ে আমি অফসেট যাব কত 18 ইঞ্চি, ও এন্টার 18 এন্টার, এই দেখেন 18 এদিকে আসছে ওকে, তারপরে মাঝখানে ক্লিয়ার কভার কত 3 ইঞ্চি, তাহলে এইখানে আসলাম 3, এখানে আসলাম 3, তাহলে এই দুইটা কি আমার রড নাকি, এই দুইটা আমার রড, তাহলে যদি 6টা রড হয়
যদি ছয়টা রড হয় তাহলে কি হবে, মাঝখানে তিনটা দেখা যাবে। যেমন এই যে এরকম ছয়টা রড আছে, তাহলে আমি যদি এই দিক থেকে দেখি তাহলে তিনটা রড দেখবো, তিনটা দেখবো, ছয়টা দেখবো কোথায়, যখন আমি উপর দিয়ে তাকাবো, যখন এই যে এই রডটা যখন উপর থেকে তাকাবো এরকম, তখন আমি সবগুলো রড রাউন্ড হিসেবে দেখবো। তাহলে দেখেন এই বসাইলাম, বসানোর পরে আমি এখান থেকে এই একটা লেন্থ নিলাম, এই একটা লেন্থ আসলাম বাইরে, এটা একটা এক্সট্রা লাইন নিলাম, তাহলে এইখান থেকে ও এন্টার, থ্রি এন্টার, তিন ইঞ্চি ক্লিয়ার কভার, তাহলে তিন ইঞ্চিতে রড হবে না। ওকে ফলাই দিলাম, এরপর এখান থেকে দুই ফিট ছয় আসলাম, দুই ফিট ছয়, এটা হচ্ছে কাট অফ লেন্থ, তাহলে এটা ফলাই দিই। হ্যাঁ, এরপরে আছে কত, ও এন্টার, সাতত্রিশ ফিট ছয় এন্টার, আসলাম নিচে সাতত্রিশ ফিট ছয়, তারপর নিচে আবার তিন ইঞ্চি ক্লিয়ার কভার, ও এন্টার, থ্রি এন্টার, তাহলে হিসাব পাইছেন। এখান থেকে আছে দেখেন এই পর্যন্ত আমার কত, আমি মাপ দিয়ে দেখি এখন টোটাল, এখান থেকে এই পর্যন্ত আছে আমার কত, উনচল্লিশ ফিট তিন, সেখানে আছে কত আমার দেখেন চল্লিশ ফিট, তাহলে আমার হওয়ার কথা কত, উনচল্লিশ ফিট ছয়, আরো ছয় ইঞ্চি কমবে নাকি, ছয় কি করছি স্ট্রেস করে দিচ্ছি এখন, ঠিক আছে উনচল্লিশ ফিট ছয়, এখন এই উনচল্লিশ ফিট ছয় কোন পর্যন্ত দেখেন, এই রডের বটম লেভেল পর্যন্ত, এইটার পরে আসবে আমার ছয় ইঞ্চি, এ পর্যন্ত বুঝছেন তো, বুঝছেন না? আচ্ছা, এরপরে আপনার এখানে কিন্তু একটা ঢালাইয়ের মতো দিয়ে দিচ্ছে দেখছেন, এটা আপনার ঢালাই সিসি ঢালাই দিয়ে দেয়, সিসি ঢালাইটা আগে কেন দেয়, যাতে এই রডটা মাটির মধ্যে, নিচে তো আমার মাটি, মাটির মধ্যে যাতে না ঢুকে যায়। হ্যাঁ, এই কারণে একটু প্রোটেকশনের জন্য সিসি দিয়ে দিচ্ছে। এখন দেখেন এই নিচে আপনার ফিলিং দিয়ে দিতে পারে, এরকম এরকম ফিলিং দিয়ে দিতে পারে, এরকম ফিলিং দিয়ে দিতে পারে, তারপর তিন ইঞ্চি গ্যাপ আছে। এরপরে দেখেন এইখান থেকে, এইখান থেকে আমার কত কত ইঞ্চি পর পর ইয়াটা হবে দেখেন, স্প্যারেলটা হবে সাত ইঞ্চি বা আট ইঞ্চি পর পর, ও এন্টার, এইট এন্টার, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, আপনি ছয় ইঞ্চি হইতে পারে, সাত ইঞ্চি হইতে পারে, এটা আসবে কি দিয়া জানেন, এসপি লাইন দিয়া, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে, ওকে, এতটুকু তো ওকে নাকি, এতটুকু ওকে না, এখন আমি এখান থেকে মিরর করে দিতে পারি এভাবে, আপনি যেভাবে সুবিধা মনে করেন, যেভাবে কমফোর্ট ফিল করেন আপনি ওভাবে করবেন, ঠিক আছে। তাহলে এখন স্প্যারেলটা বুঝতে পারছি, এটা আট ইঞ্চি পর পড়েছে, এটা বেশি দিচ্ছে, কিন্তু এখানে কম আছে, এখানে ছয় ইঞ্চি আছে, এখানে আট ইঞ্চি পর পড়েছে দিকে এইভাবে দেখা হয়, কিন্তু জানতে গেলে জিনিসটা কি, আরো আরো এটা এই দিক নিচে নামবে, এটা এরকম নামবে, তাহলে কি কাছাকাছি হয়ে যাবে না, এরকম করে দিতে হবে, তাহলে এটা তো এখন করতে পারবেন নাকি, আর কোনো কোশ্চেন আছে, তাহলে এই গেল। এখন দেখেন হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে কি দেখেন, এগুলো কি ডিস্ক বলা হয়, এগুলোকে ডিস্ক, ডিস্ক বলতে এই যে মাটির চাকা রাখছেন, মাটির চাকা গ্রামে মাটি দিয়ে মাছটা গোল থাকে, অনেক সময় পাশে দিয়ে পরে বাচ্চারা তলায় কিন্তু দেখছেন, মাটির চাকা, এই মাটির চাকা এগুলো ডিস্ক বলা হয়, এই মাটির চাকাগুলো এই যে আমাদের কি হয়েছে বাইন্ডার উঠছে না, এই বাইন্ডারের মাঝখানে কিন্তু ঢুকাই দেওয়া হয়, কেন ঢুকাই দেওয়া হয়, তাহলে এমন একটা ওই সাইজটা করা থাকে, ওই মাঝখানের সেন্টার লাইন থেকে ওইটার দূরত্ব হয় তিন ইঞ্চি, ক্লিয়ার কভার, ওই ক্লিয়ার কভার ওইটা বানায় আছে, ক্লিয়ার কভার মানে পুরোটা সার্কেল হয় মনে করেন ছয় ইঞ্চি, ছয় ইঞ্চি, তাহলে সেন্টার থেকে সাইডের দূরত্ব কত, তিন ইঞ্চি, তাহলে ওইটা যদি এই রডের ভিতরে ভিতরে ভরে দেয় তাহলে উপর থেকে ভরলে উভয় দিক থেকে সব তিন ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করে কিন্তু ভিতরে ঢুকে যেতে পারে, হ্যাঁ, তা তিন ইঞ্চি থাকবে ভিতরের দিকে আর তিন ইঞ্চি থাকবে বাইরের দিকে, তখন এটা যখন ফেসিটা যখন ঢুকাবে মাটির মধ্যে তখন ওই চাকাটা এসে ক্লিয়ার কভার মেনটেন করে, এই কারণে আমার আর একটা স্টুডেন্ট আছে, ওরে আমি বলি যে আপনি ও থাকে উত্তরা,
বলছে আপনি আশেপাশে এলাকা ঘুরবেন, যেখানে যেখানে কাজ হয় ওইখানে ওইখানে যাবেন, মিস্ত্রির সাথে কথা বলবেন, তারপরে আমার ছবি তুলে দেবেন। তখন ওইখানে যাই মিস্ত্রির সাথে কথা বলে আমার সব আমার ছবি তুলে নিয়ে আসে। তখন জিজ্ঞেস করি এখন কোনো প্রশ্ন আছে, তখন বলছে না স্যার এখন কোনো প্রশ্ন না, এখন আমি সব বুঝছি, কারণ মিস্ত্রি আমি দেখিয়েছি প্র্যাকটিক্যাল কাজ। ঠিক আছে, তাই মুখস্থ কাজ করলে হবে না, দিনে যদি ফ্রি থাকেন, ফ্রি তো থাকেন, দিনে আশেপাশে ঘুরবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন কেন? তাহলে ডিস্কটা কিন্তু এই যে এইটার মধ্যে যে এই রডটা ডিস্কটা কিন্তু এইটার মধ্যে দেওয়া হয়, এরকম এরকমভাবে দেওয়া হয় ডিস্কটা, কিন্তু এরকমভাবে দেওয়া হয় ডিস্কটা, এরকমভাবে দেওয়া হয় এই রডটা, এই রডটা তোমার এইদিকে, এই রডটাকে এইদিকে না, আমার এই বাইন্ডারটা তো আমি যদি কল্পনা করি তাহলে এইদিকে এইদিকে না, তাহলে আমি রডটা আমি যদি চাক্কাটা ঢুকে তাহলে তো এইভাবেই ঢুকাবো, বাইন্ডারটা তো আমার এইভাবে, ফাইলটা আমার কি খারাপ হবে, বাইন্ডারটা এইভাবে আর চাক্কাটা ঢুকছে এভাবে, তাহলে 3 ইঞ্চি আমার এই বাহিরে আর 3 ইঞ্চি কি আমার ভিতরে, তাহলে এইভাবে ঢুকলে আমার ক্লিয়ার কভারটা মেনটেন করে সে ভিতরে ঢুকতে পারবে এবং হচ্ছে সে স্মুথলি কোথাও বাঁচবে না, একেবারে সরাসরি চলে যাবে। এখন বুঝছেন, তাহলে দেখেন এই যে এখানে দেওয়া আছে, দেখেন এই যে ডিস্কগুলো দেওয়া আছে, এখানে ডিস্কগুলো ভুল দেওয়া আছে, এই ডিস্কগুলো এইভাবে হবে না, এই ডিস্কগুলো এইখানে আসবে, এটা রোটেশন হবে, এই ডিস্কগুলো হবে মূলত এই যে এইভাবে। এখন বুঝছেন, এখন বুঝছেন এই ডিস্কগুলো কিন্তু এখানে ভুল দেওয়া আছে, এখন যেভাবে দিছে এইভাবে হচ্ছে রাইট, এখন এইভাবে পুর্তিরা বাইন্ডারের সাথে এরকম এরকম হবে, এই যে বাইন্ডারগুলো আছে এখন এইটা তো গোল, এখন ওইদিকে এখন এটা ঘুরতে ঘুরতে চলে গেল। এখন বুঝছেন, তাহলে এই ডিস্কটা কতটুকু পরপর থাকে দেখেন, এই যে লেখা আছে স্পাইরাল ডিস্ক ব্লক, হ্যাঁ ডিস্ক ব্লক 7 ফিট সেন্টার টু সেন্টার, মানে সেইখানে দিছে তার নিচে আবার 7 ফিট করে আবার দিবে, এটা মাপে মেনটেন করবে কিভাবে, মানে এটা যখন পাইলের খেসিটা তো আগে বানায়, এই খেসিটা তো বাহিরে তৈরি করে, তারপরে একটা গর্ত করে, গর্ত করে গর্তটা যখন কমপ্লিট হয়ে যায়, হোলটা যখন হয়ে যায় তখন এই খেসিটা আপনার মাটির মধ্যে হয়ে যাবে, খেসিটা তো আগেই রেডি করে ফেলে মাটির উপরে রেখে, তখন সে এইখানে একটা প্রশ্ন হচ্ছে এটা থেকে সাত দিন মানে কোনো একটা খেসি তো আপনার আগে বাহিরে তৈরি করে, তৈরি করে গর্তটা যখন হয় তখন ওই যে ওইখানে মেশিন আছে, মেশিন দিয়ে ওইটাকে ধুয়ে রেখে। আচ্ছা এই গেল আমার, এখন দেখেন অনেক সময় যদি আমার এই যে 39 ফিট 6 এইটার যদি বেশি ঢোকে নিচে, এইটার থেকে যদি নিচে বেশি ঢোকে তাহলে কি হবে, অনেক সময় দুই রকম রড হয়, নিচে কি একটু লোড বেশি হয়, তাহলে নিচে দেখা যায় এই যে জয়েন্টটা হয়েছে না, যেখানে জয়েন্ট হয় ওই জয়েন্ট পর্যন্ত একটা রড ব্যবহার করে মনে করেন 20 মিলি, ওই জয়েন্টের উপর থেকে আবার 16 মিলি ব্যবহার করবে ওয়েল্ডিং করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে সেকশন দেখাই দিতে, যেমন এখানে যদি ব্যতিক্রম হয় তাহলে এখানে 2 সেকশন কাটছে, উপরে কাটছে 1 সেকশন, কিন্তু দুইটাই আমার সেম রড ব্যবহার হয়েছে। এই যে দেখেন এইখানে এখন ডিস্কটা বোঝা গেল, এখানে এখন ডিস্কটা বুঝছেন, এখানে এটা হচ্ছে আমার পাইলের আউটলাইন, টোটাল 18 ইঞ্চি, মাঝখানে হচ্ছে আমার বাইন্ডার, এই বাইন্ডারের মধ্যে কিন্তু এই ডিস্কটা ঢুকছে, দেখছেন এই ডিস্কটা যখন ঢুকছে তখন এই ডিস্কটা কি এই দিকে আছে কত অর্ধেক, এই দিকে 3 ইঞ্চি অর্ধেক, কারণ 3 ইঞ্চি ভিতরে, তাহলে এইটা যখন এখন মাটির মধ্যে ঢুকবে তখন কি সে ক্লিয়ার কভারটা মেনটেন করেই ঢুকবে, বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে লেখা আছে কত ডায়া 8 5 ইঞ্চি প্যাস স্পাইরাল, মানে এইটা প্যাসে যেটা ঢুকছে স্পাইরাল বলে আমরা বাইন্ডার যেটাই বলি যেটাই হোক সেটা 5 ইঞ্চি পরপর দিয়েছে এখানে, হ্যাঁ। এরপরে এই ডিক্স এই যে এইটা এই চাকাগুলো আমার কত 7 ফিট প্রথমে দিয়েছে, তার 7 ফিট নিচে আবার দিচ্ছে, তার 7 ফিট নিচে আবার দিচ্ছে, হ্যাঁ এরকম করে সেটা বসাইছে। এরপরে দেখেন আমার রড আছে কয়টা, মানে এখানে একটা মার্ক করে দিচ্ছি 1 অফ 8, মানে একটা যেভাবে আছে 8টা সেম একইভাবে একই সাইজ আছে, তাহলে 8টা 16 মিলি, 8টা 16, ওকে ক্লিয়ার কভার কত 3 ইঞ্চি, মানে এইদিকে কোনো মাপ নেই, এইদিকে 3 দিকে 3টা বসাই যায় হিসাব করে, তবে এই যেমন আপনি অটোক্যাডে তো মাপ দিয়ে বসাতে পারবেন, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে তারা হয়তো কোনাকোনি মাপ দিয়ে হিসেব করবে যে এখানে কতটুকু আছে, যেমন ত্রিভুজ যদি আঁকে তাহলে কিন্তু হয়ে যায়, আপনাকে একটা ত্রিভুজ দেখাইছি না আমি, ত্রিভুজ পাইলে বসাইছে, ত্রিভুজ করলে তারা ঠিকই বসাই ফেলতে পারবে, আপনি যদি ড্রয়িং করতে পারেন তারা বসাই ফেলতে পারবে, তাদের সমস্যা নেই। তাহলে ক্লিয়ার কভার কত 3 ইঞ্চি, তাহলে 1 সেকশন আর 2 সেকশন সেম, কারণ আমার রডের কোনো পার্থক্য নেই, সেকশন যে মানে হাফ সেকশন মানে সেকশন যা দেখা যায় দুই গেলে সেকশন না, সেকশন কাছে মানে মাঝখান দিকে কাটু, হ্যাঁ এইটা মনে করেন পাইল, এইটা যদি মাঝখান দিয়ে কাটি তাহলে কি আমি এরকম দেখবো না, গোল দেখবো না শুধু, হ্যাঁ তাহলে এই পাইলটাকে যদি মাঝখান দিয়ে এরকম কাটে ফেলাই তাহলে আমি এইভাবে দেখবো কলমের মতো, কলম কি কলমটা কি নর্মাল চার কোণা না, তাহলে কলমটা কিন্তু আমার চার কোণা বলতে খাড়া উঠে গেছে, কিন্তু কলমটা যদি আমি কাটি তখনই তো আমি কলমের রডগুলো দেখবো নাকি,
তাহলে এই পাইলটা যদি আমি কাটি কাটে ফেলাই উপর থেকে যদি আমি দেখি পাইলটা তাহলে কি এইটা হচ্ছে আমার ফাইলের আউটলাইন এটা হচ্ছে ভিতরের বাইন্ডার রড মানে কলামের মধ্যে হিসাব করেন দাস কলাম কলামের সেকশন যেভাবে সেম হবে কলামটা হচ্ছে সার্কুলার এটা হচ্ছে গোল মানে নিচে যদি মানে রড 20 মিলি থাকে সেক্ষেত্রে যদি নিচে 20 মিলি থাকে তাহলে এই 2 টু সেকশনটা এই যে 2 টু সেকশন কাটলে এখানে 20 মিলি তাহলে এখানে এখানে দেখাই দিতে হবে কত যেমন এই 1 অন সেকশন দেখাছেন কত 8টা 16 তাহলে এইখানে 2 টু সেকশন হয়ে যায় আইসে যাবে কত 8টা 20 ঝামেলা শেষ আর কিছুই না এই ডিস্কে 5 ইঞ্চি সাইজ দেওয়া হয়েছে 5 ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চি ক্লিয়ার কভার তারা মেনটেন করছে বুঝতে পারছি কিনা ঠিক আছে তাহলে এখন ক্লিয়ার নাকি এখন ড্রয়িং যত অ্যানালাইসিস করবেন যত ঘাটবেন ড্রয়িংটা যত দেখবেন কত ক্লিয়ার হবেন না হলে হ্যাঁ সেটাই যেমন আমি যা বুঝাইছি এখন আপনার মনে হচ্ছে সহজ যখন করবেন তখন দেখবেন আমার প্রশ্ন জাগবে তবে প্রাথমিকভাবে বোঝানোর জন্য যা দরকার তা আনা নাকি এরপরে যদি ইয়া থাকে তারপরে নেক্সট করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে অন্য একটা কলাম লেআউট ওইদিকে যেটা করছেন ওইটা না অন্য একটা কলাম লেআউট কলাম শিডিউল ফাইল ক্যাপ লেআউট তারপরে ফাইল ক্যাপের লং সেকশন এবং হচ্ছে ফাইল ক্যাপ লেআউট সহ করে নিয়ে আসবেন এইটা 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 ডায়া আপনি বাই 20 ইঞ্চি ধরে নেবেন বা 22 ইঞ্চি ধরে নেবেন ফাইলের ডায়া ডায় 18 ইঞ্চি ধরে নিন কোনো সমস্যা নেই ডেপ আপনি আরো বাড়াই দেবেন হ্যাঁ ডেপ বাড়াই দিলেন ল্যাপিং দেওয়ার ড্রয়িং আপনার কাছে দেওয়া আছে হ্যাঁ আপনার কেন্দ্রে দিয়ে দিচ্ছে ওইখানে আমরা প্রত্যেকটা ফাইল খুলবো খুলে দেখবেন কোথায় ল্যাপিং দেওয়া আছে যদি ল্যাপিং দেওয়া না পান নেক্সট ক্লাসে ল্যাপিং দেওয়া দেখাই দিবে ঠিক আছে